আসসালামু আলাইকুম। কুয়াকাটা মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, এখন সকাল 10টা, তো আমি আমার বাসা থেকে বের হলাম একটা কাজে। মূলত একটা ভিডিওর কাজ আছে, যেটাকে যেখানে নাসিমামাকে লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন নাসিমামাকে নিয়ে আমি যাচ্ছি। তো আপনারা আমাকে যেই ক্যামেরাটার মাধ্যমে এই ভিডিওটা দেখতেছেন, এই ক্যামেরাটা আমি নতুন নিয়েছি, একটি অ্যাকশন ক্যামেরা, গোপ্রো 11। আপনারা যারা মোটো ব্লগ করেন বা এই টাইপের ভিডিও করেন অ্যাকশন টাইপের, তারা জানেন গোপ্রো 11 কত সুন্দর একটি ক্যামেরা। তো ক্যামেরাটা ভিডিও কিন্তু অনেক সুন্দর। তো এখন থেকে ইনশাল্লাহ আমার যে ব্লগ চ্যানেল আছে, সেই ব্লগ চ্যানেলে এই ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ব্লগ আপনারা দেখতে পাবেন। তো আমরা এই আমার পাশের বাউন্ডারি, এটা আপনারা চিনেন, আপনাদেরকে বিভিন্ন সময় এই বাউন্ডারিটা আমি দেখিয়েছি। খুব সুন্দর একটি জায়গা, নিরিবিলি, কোনো ঝামেলা নাই, একদম শুনশান একটা পরিবেশ। তো এখানে বসেই আমরা ভিডিওটা করব। তো হ্যাঁ, ভিডিওটা আমি তো আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারবো না কি ভিডিও করব, তবে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আর বিষয়টা হলো, এখন থেকে আমি কন্টিনিউয়াসলি ব্লগ করব আমার এই গোপ্রো এই ক্যামেরাটা দিয়ে। এই ক্যামেরাটা দিয়ে আমি আমার এই যে আজকে আমাদের নতুন নাটক রিলিজ হবে, তো সেটাই কিন্তু এই ক্যামেরা দিয়েই আমি বিভিন্ন ব্লগ টুকুর কিন্তু করে রেখেছি, যেটা ভিডিও আপলোড করার পরে ইনশাল্লাহ আমার পেজে আপনারা পাবেন। তো যারা অ্যাকশন ক্যামেরা কিনতে চান, মানে ব্লগিং টাইপের, তারা কিন্তু এই ক্যামেরাটা নিতে পারেন। একটা বিষয়, এই ক্যামেরাটা কিন্তু হিউজ প্রাইস। এই ক্যামেরাটা আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে, এরকমই হয়তো বা 1,000 টাকা কম, 1,000 টাকা বেশি, এরকম, এর বেশি হবে না। তো এছাড়াও কিন্তু এর সাথে আরও অ্যাক্সেসরিজ নিতে হয়, আমার কিন্তু আরও অনেক টাকা, আরও 15,000 টাকা প্রায় এটার সাথে খরচ হয়ে গিয়েছে। তবে হয়ে গেলেও কিন্তু ক্যামেরাটা অনেক সুন্দর, খুব ভালো ভিডিও আসে। অ্যাকশন টাইপের ভিডিও করার জন্য মানে এই ক্যামেরার পর আর কোনো ক্যামেরা হতেই পারে না। তো দর্শক, আমরা আপনাদেরকে অনেক ফাস্ট মোশনে আমরা এইখানের কার্যক্রমটা আপনাদেরকে দেখাবো, এবং আবার কাজ শেষ হলে তারপর আপনাদের সাথে আবার কথা হবে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট মোশনে পুরো শুটিংটা আমরা দেখে নিই। বিধেছি এমন ঘর শূন্যের উপর পচে তা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য। সবুজ পাত্তির হাতের মুঠোয় ধর্মের সার নিজের রেলা এসে খালি গুতোয়, সবার উপদেশ হলো দেশ ছেড়ে পালা কোন ছুতোয়, সেলফ রিলায়েন্স মানে আত্মনির্ভর দুনিয়া মুঠোয়। ছাপা নেই কোনো গান্ধীর ছবি শান্তিতে, হারতে জানি জিতবো বলে অস্ত্রের শান্তিতে, হারতে জানি কারণ জিতবো জানি ঠিক, হারতে জানি কারণ জিতবো জানি ঠিক। স্কুল লাইফ থেকে কলার তোলা নিয়েছি শিখে, কিছুই ভুলে থাকি না তাই থাকি ঠিকে, জানি ঠিকানা পেলে হিসেবে ভুল আনার ফান্ডা, আজও প্রণামি দিই না যতই চোখ রাঙা পান্ডা। Said I wish I had some more talents, wish I had central in this palace, now that I'm losing myself in this mansion, I'm losing my chances, I'm losing my balance. For an itte shari shari ধন্য বলি তারে ধন্য
দর্শক, আমাদের শুটিং অলমোস্ট ডান, আমরা এখন বাসায় চলে যাব। তো আমরা কিন্তু মাঝে মধ্যেই আপনি দেখেন, আপনারা দেখছেন, আমরা কিন্তু প্রায় সকালবেলা এইখানে আপনাদের এই জায়গাটায় এসে কথা বলা বিভিন্ন সময় বলি। জায়গাটা সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দর। তো আমাদের কাজ শেষ, আমরা এখন বাসায় চলে যাব। বাসায় চলে গিয়ে এডিটিং করে এডিটিং শুরু করবো আর কি, ইনশাল্লাহ। তো আপনাদের কেমন লাগলো মূলত এই যে আমার যে আজকে যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করলাম, আপনারা যে ফুটেজটা দেখতেছেন, আমার হাতের যে ক্যামেরাটা এটা না, আপনারা যে ফুটেজটা দেখতেছেন যে ক্যামেরাটার মাধ্যমে, এই ভিডিও কোয়ালিটিটা কেমন, আপনাদের মূল্যবান মতামত আমি আশা করব আপনারা মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার এই ব্লগে, আমার পার্সোনাল ব্লগে, কে এস ব্লগসে আপনারা কী কী ধরনের ভিডিও চান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের মতামত অনুযায়ী, আপনাদের চাওয়া পাওয়া অনুযায়ী কিন্তু আমি ভিডিও, ইনশাল্লাহ, ভিডিও তৈরি করব। আপনারা যে বিষয়ে চান, আমাদের কোয়াকাটা মাল্টিমিডিয়া বিভিন্ন ক্যারেক্টার রিলেটেড হতে পারে, ভাই যে একে নিয়ে ভিডিও করেন, আপনারা যেরকম বলবেন আমি সেরকম ভিডিও করব ইনশাল্লাহ। তো আপনারা দেখতেছেন সামনে বাসাটা, এটা কিন্তু আমার মূলত আমাদের কোয়াকাটা মাল্টিমিডিয়া তো কাজবাজ সব কিন্তু আমার বাসায় বসেই হয়, হয়তো আপনারা অনেকেই জানেন, ইতিমধ্যে আমি বলেছি। তো দর্শক, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।